হ্যালো সবাইকে, ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনারা সেম প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে করেন, আপনারা বলেন আপনাদের কোন ভিসায় আসলে ভালো হবে, আবার জিজ্ঞেস করেন কি কাজ আমি পাবো এইখানে আসার পরে, কি কাজে কত টাকা বেতন। দেখেন ভাই, এইখানে বেতনের সিস্টেমটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। আপনার যদি ইতালিতে ভ্যালিড ডকুমেন্ট থাকে, টুকটাক ভাষা পারেন, তবেই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি আপনার ভ্যালিড ডকুমেন্ট না থাকে, তাহলে কিন্তু আসলে কোন কাজে কত টাকা বেতন সেটা আপনার তেমন কোনো প্রভাব ফেলবে না, কারণ এই কাজগুলো আপনি পাবেন না, কারণ পাওয়ার মতন কোয়ালিটিফুল আপনি হন নাই। কোয়ালিটিফুল বলতে ধরেন আপনি মোটামুটি একটু ভাষা জানেন, আর যেই কাজটা আপনি করবেন সেই কাজের প্রতি যদি একটা দক্ষতা থাকে, তাহলেই কিন্তু এই কাজটা আপনি পাওয়ার একটা সুযোগ বা সম্ভাবনা থাকে। এখন প্রথমে বলি, যদি দেখেন আপনি যদি স্পন্সর বিষয়ে আসেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি আপনার ভ্যালিড একটা ডকুমেন্ট আপনার থাকতেছে। পরবর্তীতে আপনি টুকটাক ভাষা শিখলে, ভাষা পারলে আপনি কিন্তু ইতালির এরকম কাজগুলো আপনার করার একটা সুযোগ তৈরি হবে, তখন দেখা যাচ্ছে যে আপনি হয়তোবা এরকম একটা বেতন আপনি পাবেন। দেখেন এইখানে যে কাজের সিস্টেমটা, এখন আপনি এইখানে কাজে আসবেন যদি পরিচিত মাধ্যমে আসেন, ভাই একটা জিনিস মাথায় রাখবেন, শতকরা 30% মানুষ, মাত্র 30% মানুষ যেই ভিসাতে আসবে সেই ভিসাতে সে কাজ পাবে। এটা কী জন্য বলি, দেখেন ভাই এইখানে ভিসার ক্যাটাগরি তো অনেকগুলো। আপনি জাহাজ নির্মাণ শিল্পে আসতে পারতেছেন, আপনি মেকানিক হয়ে আসতে পারতেছেন, আপনি ইলেকট্রিশিয়ান হয়ে আসতে পারতেছেন, আপনি জেলে হয়ে আসতে পারতেছেন, সেলুনের কাজের উপরে আসতে পারতেছেন, বাট এই সবগুলা ভিসায় কিন্তু ভাই সরাসরি আপনি আবেদন করতে পারতেছেন না, কোনো একটা মাধ্যমে আপনাকে আবেদন করতে হচ্ছে। এখন যেই মানুষটা আপনার জন্য আবেদন করবে, সেই মানুষটা যদি তার ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তবেই কিন্তু আপনি এইখানে এই কাজটা পাবার মতন বা যেই ভিসায় আসবেন সেই ভিসাতে এটা পাবার মতন একটা সম্ভাবনা তৈরি হবে। আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব হবে না, কারণ এইখানে ম্যাক্সিমাম মানুষ একটা কন্ট্রাক্টের ভিতর দিয়ে এই জায়গায় আসে। কন্ট্রাক্টটা কীরকম, যে আমি ইতালি যাব স্পন্সর ভিসা বা এগ্রিকালচার ভিসা। এখন স্পন্সর ভিসা হইলে দেখা গেলো তার আয়ত্তার ভিতর যদি না থাকে, সে আরেকজনের মাধ্যমে কাগজগুলো করে দেওয়ার চেষ্টা করে, এই ক্ষেত্রে কন্ট্রাক্টটা থাকে আসার পরে কাগজটা করে দিবে শুধু স্পন্সরে। এগ্রিকালচার হইলে কিন্তু ভাই তারা কোনো ধরনের কাগজ টাগজ করবে না, তাদের শুধুমাত্র একটা কন্ট্রাক্ট থাকবে যে তাকে আমি ইতালিতে নিয়ে যাব, এইটুকুই। এখন এইটুকের জন্য দেখা যাচ্ছে আপনি এগ্রিকালচার ভিসায় আসতেছেন, তারপরে দেখা যাচ্ছে আপনার এই জায়গার কাজ করা, কাগজ করা, অনেকগুলা ব্যাপার স্যাপার আছে। স্পন্সর ভিসায় আসলে আপনার জন্য একটা বেনিফিট সবচেয়ে বেটার, আসার পরে দেখা যাচ্ছে যে আপনি ডকুমেন্ট পাওয়ার পরে পরবর্তীতে আপনি খুব সহজেই কাজ ম্যানেজ করে নিতে পারবেন, কারণ ইতালিতে ভাই টুকটাক কাজ আছে। আপনার হাতের কাজ জানা থাকলে, মোটামুটি ভাষা জানা থাকলে আপনি কাজ পাবেন, কাজ নিয়ে সমস্যা খুব একটা হবে না এখনই। এই হচ্ছে একটা ব্যাপার। আর দেখেন এইখানে একটা জিনিস হচ্ছে, লাখ লাখ টাকা খরচ করে আসবেন, পরিচিত মানুষ ছাড়া কারো কাছে টাকা পয়সা দিয়েন না ভাই। এইখানে বাসা পাওয়ার একটা সমস্যা আছে, এইখানে দেখা যাচ্ছে কাজ পাওয়ারও একটা সমস্যা আছে। আপনি যদি বিশ্বস্ত মানুষ ছাড়া আসেন ভাই, আপনার খারাপ ছাড়া ভালো কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন না। তো এই সকল বিষয়গুলো মাথায় রেখেই ইতালির নামটা নিয়েন, ইতালিতে আসার চেষ্টা করবেন। আর কোন কাজে কত টাকা বেতন, এখন ভাই ধরেন ইতালির যেই বেতন স্কিল, দেখা যাচ্ছে আপনি কোনো কাজ করলে মোটামুটি আপনার 800-900 নিচে তো বেতন হবে না। আপনি যদি 900 টাকাও মিনিমাম বেতন ধরেন, তাও তো ভাই যে কোনো কাজে দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশি টাকায় 1,00,000 টাকার উপরে বেতন পাইতেছেন, 1,15,000-1,20,000 এরকম পাবেন। সেটা যদি 1,200 হয় তাহলে মোটামুটি দেখা যাচ্ছে মোটামুটি 1,40,000 টাকার উপরে আপনি স্যালারি পাচ্ছেন যে কোনো কাজ। মানে এটা এমন না যে আপনি এই কাজে আসতেছেন দেখে এত টাকা বেতন, কাজের একটা ডিমান্ড থাকে, বাট ডিমান্ডের সাথে সাথে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনার ভ্যালিড ডকুমেন্ট এবং কাজের একটা দক্ষতা। দক্ষতা থাকলে দেখা যাচ্ছে আপনি ভাষা আস্তে আস্তে শিখে নিলেন, বা আপনি ভাষা পারেন, আপনি কাজের দক্ষ আস্তে আস্তে হয়ে যাবেন, সেটা না সমস্যা নাই। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আপনি অমুক একটা ভিসায় আসতেছেন, আসার পর পর আপনি সেই ভিসারটাই কাজ আপনি পাবেন, বিষয়গুলো কিন্তু এমন নাও হইতে পারে। এর জন্য আবারও বলি, কত টাকা বেতন পাবেন সেই চিন্তাটা পরে করেন, আগে ইতালিতে বৈধভাবে আসার চেষ্টা করেন, এটা আপনার জন্য বেনিফিটেড হবে। ইতালিতে আসলে ভ্যালিড ডকুমেন্ট থাকলে কাজের অভাব হবে না, আমি বলে রাখলাম, আপনাদের কাজের অভাব হবে না যদি ভ্যালিড ডকুমেন্ট থাকে। পাশাপাশি একটু ভাষা শিখেন,
নিজের একটা যোগ্যতা অর্জন করেন যে পাঁচটা মানুষের সাথে কমিউনিকেট করতে পারবেন, ইতালিয়ানদের সাথে কমিউনিকেট করতে পারবেন, ভাই কাজ অনেক পাওয়া যাবেন, কোথাও না কোথাও কাজ পাওয়া যাবেন, কাজ নিয়ে চিন্তা করেন না, কিন্তু বৈধ ভ্যালিড ডকুমেন্ট যেন আপনার থাকে সেই ব্যবস্থাটা করেন। আর আবারও বলি, পরিচিত মানুষ ছাড়া ইতালি পথে পা দিবেন না, এতে আপনারা প্রতারিত হবেন, এতে আপনাদের বিপদ বাড়বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।